কাজবিন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমরা ভিডিওতে জানব পূজা পাঠ করার সময় যদি আলস্যতা আসে বা ঘুম আসে বা চোখে জল আসে কিংবা মনে খারাপ ভাবনা আসে তাহলে তার ফলাফল কি। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। আসুন তাহলে জেনে নিই, পুজো করার সময় যদি মনে খারাপ ভাবনা আসে অথবা চোখে জল আসে বা ঘুম পায় এর ফলাফল কি আমাদের জীবনে পড়ে। বন্ধুরা, আপনারা অনেকেই লক্ষ্য করবেন রাতে কিংবা দিনে কোথাও পুজো চলাকালীন সময়ে যদি কখনো আপনার চোখে জল আসে যায় তাহলে খুবই আনন্দের কথা, কারণ এই জল দুঃখের হয় না, এটা সুখের জল। কারণ পুজো করার সময় চোখ দিয়ে জল তখনই বেরোয় যখন কিনা ভগবানকে ভক্তি সহকারে মন থেকে ডাকা হয় এবং যখন ভগবানের সাথে সংযোগ সূত্র ঘটে তখন চোখ দিয়ে জল বের হয়ে থাকে। এতে বুঝবেন আপনার ডাক ভগবান শুনেছে এবং খুব শীঘ্রই আপনার দুঃখ দুর্দশা ঘুচে সুসময় আসছে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার মনের সব সদিচ্ছাই পূরণ হবে। এবার আমরা জানব পুজো করার সময় আলস্যতা আসলে তার কী ফল হয়। অনেকেই আছেন যারা পুজো পাঠ করার সময় আলস্যতা আসে, এক জায়গায় ঠিকমতো বসতে পারে না, পা ঝিনঝিন হয়ে থাকে, তাহলে পুজো করা আর না করা সময় বৃথা। তারা তাদের সময় নষ্ট করে কারণ তাদের মনে পুজো করার মতো ভক্তি শ্রদ্ধা নেই, কেবলমাত্র লোক দেখানো রাজসিক পুজো তারা করে থাকেন। তারা মনে মনে ভাবেন পুজোটা শেষ হলেই বাঁচি, তাদের এই পূজার ফলস্বরূপ দুঃখ দারিদ্রতাই জোটে, তাদের সন্তান অবাধ্য হয়ে থাকে, কখনো সখনো সন্তানদের জন্য মান সম্মানও নষ্ট হয়। তাই পুজো করার সময় ভগবানকে মন থেকে স্মরণ করা উচিত। এবার বলি পুজো করার সময় খারাপ ভাবনা আসলে কি হয়। বন্ধুরা, আমাদের সমাজে খারাপ আমাদের সমাজ মানুষের দেহ নিয়ে জন্ম নেওয়া অনেক প্রাণী আছে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম। তারা ভাবেন পুজো পাঠ করলে সব রকম ইচ্ছায় ভগবান পূরণ করেন, তাই তারা ভগবানের পুজো করার সময় কে কেমন শাড়ি পরেছে, কার উন্নতিতে হিংসা করা কিংবা কোন পুরুষ বা কোন মহিলা দেখে কাম ইচ্ছা জাগা, কারো ক্ষতি চাওয়া ইত্যাদি কামনার ছুরি নিয়ে ভগবানের সামনে বসে। তারা জানেন না ভগবান কেবল ভক্তদের সৎ ইচ্ছাই পূরণ করেন, তাই এমন পুজো স্বরূপ কেবল দুঃখ কষ্ট অবহেলা ইত্যাদি জোটে। তাই ভগবানকে স্মরণ করার সময় অবশ্যই নেতিবাচক শক্তিগুলোকে বশে রাখতে হবে এবং সবার মঙ্গল হোক এমন ইচ্ছা ভগবানের সামনে প্রার্থনা করতে হবে। পুজো করার সময় যদি হাঁচি বা কাশি হয় তাহলে তার কী ফল হয়। বন্ধুরা, হাঁচি বা কাশি হলো একটা সাধারণ প্রতিক্রিয়া, এটিকে ঠেকানো সম্ভব নয়। যদি পুজো করার সময় হাঁচি বা কাশি হয় তাহলে মুখ বা হাত নোংরা হয়ে যায়, আর এই নোংরা হাতে কাউকে কিছু দিলে কেউ কিছুই নেবে না, তাই এমনটা হলে অবশ্যই হাত মুখ ধুয়ে তারপরে পুজো করতে বসুন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।